আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। ব্রাজিলের বিপক্ষে ম্যাচ না খেলে 3 পয়েন্ট দাবি আর্জেন্টিনার। ব্রাজিলের হুঁশিয়ারি খেলতেই হবে ম্যাচ। ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যকার বাছাই পর্বের যে ম্যাচটি বাতিল হয়েছিল সেই ম্যাচ নিয়ে জটিলতা যেন কমছেই না, বরং দিন দিন ম্যাচ নিয়ে জটিলতা আরও বেড়েই চলেছে। গত সেপ্টেম্বরে ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটি বাতিল হয়ে যায়। কারণ ছিল আর্জেন্টিনার 4 জন প্লেয়ার মহামারী সংক্রান্ত বিধিনিষেধ অমান্য করে ব্রাজিলে প্রবেশ করেছিল। এমনকি ব্রাজিলের বিপক্ষে শুরুর একাদশও ছিল, যার কারণে ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ ম্যাচে হানা দেয় এবং এই 4 জনকে উঠিয়ে নিতে বলে আর্জেন্টিনা ম্যাচটি অস্বীকৃতি জানায় খেলতে। এখন এই ম্যাচ নিয়ে বাড়ছে জটিলতা। অবশ্য এই জটিলতা বাড়াচ্ছে মেসিদের দেশ আর্জেন্টিনা, কেননা এই ম্যাচটিতে ব্রাজিল খেলতে রাজি হলেও আর্জেন্টিনা ম্যাচটি খেলতেই চাচ্ছে না। আর্জেন্টিনা এবং ব্রাজিল বাছাই পর্বে অপরাজিত থেকে কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে, তাই এই ম্যাচটির আপাতত গুরুত্ব নেই। কিন্তু ফিফা বলছে এই ম্যাচটি খেলতেই হবে এবং না খেললে বিশ্বকাপ বাছাই পর্ব পূর্ণতা পাবে না। আর্জেন্টিনা অবশ্য এই ম্যাচটি না খেলার আরও একটি কারণ আছে, তারা টানা 33 ম্যাচ অপরাজিত আছে, আর 3টি ম্যাচ অপরাজিত থাকতে পারলেই করে ফেলবে একটি বিশ্ব রেকর্ড, যার কারণে ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচটি খেলতে চাচ্ছে না তারা। ফিফা এই ম্যাচটি খেলার জন্য বাধ্যতামূলক করলেও আর্জেন্টিনা শুরু থেকে ম্যাচটি খেলার বিপক্ষে। যেহেতু ম্যাচটি কোনো প্রভাব পড়বে না বাছাই পর্বে, তাই আর্জেন্টিনাও খেলতে চায় না। শুধু যে এজন্যই খেলতে চায় না এমনটাও নয়। একই সঙ্গে আর্জেন্টিনার দাবি, যেহেতু ম্যাচটি ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের মানুষের জন্য বাতিল হয়েছে, তাই এর দায় ব্রাজিলকে নিতে হবে এবং ম্যাচের পূর্ণ 3 পয়েন্ট আর্জেন্টিনাকে দিতে হবে। ব্রাজিল আবার আর্জেন্টিনার এই প্রস্তাব কানেই তুলতে রাজি নয়। ব্রাজিলের পক্ষ থেকে জানানো হয়েছে হয় ম্যাচটি হবে না হয় ব্রাজিলকে 3 পয়েন্ট দিতে হবে। ইতিমধ্যে এই ম্যাচের ভেন্যু প্রকাশ করেছে ব্রাজিল। সাও পাওলোর একটি স্টেডিয়ামে হবে ম্যাচটি। আগামী 22শে সেপ্টেম্বর হবে এই ম্যাচ। কিন্তু আর্জেন্টিনাকে রাজি করানো যাবে তো? জানিয়ে দিন কমেন্ট করে।